नमस्कार बंधुरा आमार संसार चैनल थेके आपनादेर स्वागत। आमि आबार फिरे आसलाम एकटा रेसिपी निये। आजके आमि बानाबो शोल मास, आर ई शोल मास बानाबो आलू कला दिये पतला करे झोल करब। एखन तो एत गरम पड़ेछे सेई जन्य भाबलाम शोल मासटा एकटु आलू कला दिये पतला करे झोल करि। आर शोल मास तो जान्त शोल मास छिलो, जान्त शोल मासेर आलू कला दिये झोल करले भालोई लागे। शोल मासटाके आमि प्रथमे लवण हलुद माखिए नेब। प्रथमे माछगुलोके लवण हलुद माखिए नेब, सेई जन्य आमि दिच्छि प्रथमे लवण। एबारे देब हलुद, एबार भालो करे माखिए नेब। आर एई माछटाके खूब भालो करे धुये निएछि। आर ओई शोल माछेर मध्ये किन्तु एकटु लाल लाल भाव थाके, कैदलानि कैदलानि भाव थाके। एई शोल माछ, कई माछ, ট্যাংরা মাছ, এই টাইপের মাছগুলোতে না খুব নানাল ভাব থাকে, ধুতে খুব অসুবিধা হয়। তো সেই জন্য আমি একটু হালকা গরম জল করে তারপরে মাছগুলোকে ধুয়েছি। আর গরম জল করে মাছগুলোকে ধুলে পরে তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়, নানাল ভাবটা তাড়াতাড়ি চলে যায়। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার মাছটাকে আমি 10 মিনিটের জন্য একটু ঢেকে রাখব। এখানটায় আমি আলু আর কলা এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর কেটে নিয়ে কলার মধ্যে আমি একটু হলুদ দিয়ে ভিজে রেখেছিলাম, দিয়ে এবারে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর তার মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা কেটে রেখেছি। কড়াই গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আর তেলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এবারে মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলোকে দিয়ে দিয়েছি, মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। আর এই তেল ঠিক কাটতে বলে আপনাদের উল্টা উল্টে দেখাতে পারিনি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। মাছগুলো বন্ধুরা ভাজা হয়ে গেছে, আর মাছগুলো পরে যেগুলোকে আমি ভাজলাম সেগুলো আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ মাছটা খুব ছিটকাচ্ছিল, ওই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারিনি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বাকি রান্নাটা করব। এবারে কড়াইয়ের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিচ্ছি, অল্প করে দেব, কারণ গরমের মধ্যে তো বেশি তেল দেব না। এবারে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, এবার দিচ্ছি একটু জিরে ফোড়ন। জিরে আর শুকনো লঙ্কাটা একটু আমি ভেজে নেব, যতক্ষণ না এর থেকে গন্ধটা বেরোয়। ফোড়নটা আমার হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি আলু আর কলা। এবারে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার অল্প করে দিচ্ছি লবণ, আর দিচ্ছি হলুদ। এবার কলা আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। এখানে কলা আলুটা ভাজতে ভাজতে আমি একটু মশলা বানিয়ে নেব। এবার আমি একটু থালা চাপা দিয়ে দিচ্ছি। আমি এখানটায় নিয়েছি 1 চামচ আদা বাটা। এবার আমি আদা বাটার মধ্যে দেবো জিরের গুঁড়ো। আন্দাজ করে জিরের গুঁড়ো দেবো, এবারে দেবো ধনের গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো। এবারে মশলার মধ্যে একটু জল দেবো, জল দিয়ে মশলাগুলোকে একসাথে একটু মিক্স করে নেব। আলু কলাটা আমার হালকা ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা চিরে ওর মধ্যে দিয়ে দিলাম। আলু কলা ভাজা হয়ে গেছে, এবার যে মশলাটা করে নিলাম সেটা আমি ঢেলে দেবো এর মধ্যে। এবারে দেবো লবণ, স্বাদ মতন লবণ দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নেব। এবারে আমি জল দিয়ে দেবো, যে মশলা বাকি যে মশলা করেছিলাম সে বাটিটা দিয়ে জল দিয়ে দিচ্ছি। আরও আমি জল দেবো খানিকটা। আপনারা যেমন ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। এবারে আমি থালা চাপা দিয়ে দেবো, ঢাকনাটা আমি নামিয়ে নিচ্ছি।
ঝোলটা ফুটে উঠেছে। এবারে প্রথমে দেব আমি মাছের মাথাগুলো, মাছের মাথাগুলো আমি আগেই দিয়ে দেব, তারপরে একটু পরে দেব মাছগুলো। মাছের মাথা দিয়ে ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে অল্প করে ফুটাবো। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার মাছগুলো দিয়ে আর একটু ফুটাবো। আর এই যে কাঁচা লঙ্কাগুলো একটু আমি হাতা দিয়ে গেলে গেলে দেবো, তাহলে একটু ঝাল হবে, বেশি একটা ঝাল করব না। দুই একটা কাঁচা লঙ্কা আমি এইভাবে এই যে খুন্তি দিয়ে এইভাবে আমি একটু চেপে চেপে দেবো, তাহলে একটু ঝালটা হবে, নালে একদমই ঝাল হবে না। দেখুন বন্ধুরা, মাছের ঝোল আমার হয়ে গেছে, আলু কলা দিয়ে শোল মাছের ঝোল আমি এবারে নামিয়ে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেছে শোল মাছের আলু কলা দিয়ে ঝোল। আর দেখলেন তো কি সুন্দর হয়েছে রান্নাটা, আর আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। গরমের দিনে এরকম পাতলা করে ঝোল কিন্তু ভালোই লাগে। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সুন্দরভাবে শোল মাছের আলু কলা দিয়ে পাতলা ঝোল হয়ে গেল। আর এই শোল মাছের রেসিপিটা আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন। তাহলে আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।